সকালে অটোমোবাইল ওয়ার্কশপ। দাদা, আপনার কোন জায়গা থেকে এসেছেন? আপনি কি জন্য এসেছেন আমাদের এখানে? বাতাসের মেশিন আপনি দেখলেন? হ্যাঁ দেখলাম, তৈরি করাও দেখলাম, চেক করে আমাকে দেখিয়েছে, বেশ সুন্দর বাতাসা হয়েছে, সাদা বাতাসা তৈরি করেছিল, বাতাসার কোয়ালিটিও খুব ভালো। তো আপনারা কি হাতে তৈরি করেন? এর আগে কি হাতে তৈরি করতেন? হ্যাঁ, 16 বছর হাতে তৈরি করছে আমার বাবা। আচ্ছা, আর আপনি 16 বছর ধরে এই লাইনে আছেন? হ্যাঁ। তো আপনি, আপনার মানে পাক সংক্রান্ত অভিজ্ঞতা তো নিশ্চয়ই থাকবে আপনার? অবশ্যই। তো তার মধ্যে হাতের পাকটা আর মেশিনের পাকটা একটু উন্নতি হতে পারে এই মুহূর্তে। হ্যাঁ, কিছুদিন তাড়াতাড়ি তো মানে করে যাবো। তো মানে মেশিন চালানোর ব্যাপারে আপনি কীরকম বুঝতে পারলেন যে মেশিনটা আমি চালাতে পারবো কি পারবো না, কীরকম বুঝতে পারছেন? মোটামুটি আমার অভিজ্ঞতা যে মোটামুটি ভালো। মানে আমাদের যে মেশিন যেবার তৈরি হয়েছে তাতে যেভাবে আপনাকে দেখানো হলো, তবে আপনার মাথায় কি মানে কতটুকু ঢুকলো যে না এই মেশিনটা নিয়ে আমি সাকসেসফুল হব না হব না? আমার আইডিয়াতে মোটামুটি মাথায় যতটুকু ঢুকেছে আমি সাকসেসফুল হবেন তো? হ্যাঁ, আমরা এটাই চাই। কারণ এমন নয় যে আপনার কাছ থেকে কিছু পয়সার বিনিময়ে আপনাকে একটা মেশিন দিয়ে দিলাম আর আপনি নিয়ে যেয়ে আপনি ওই মেশিনটা আপনি চালাতে পারছেন না, ওটা আপনার কাছে বেকার হয়ে যাবে। ঠিক কি না? আর দ্বিতীয় নম্বর আমাদের কোম্পানির একটা বদনাম হয়ে যাবে যে ওর মেশিন ওইখানে থেকে নিয়েছিল, ও চালাতে পারেনি, ওখানে রাখা আছে, কি কারণ সেটা কেউ কিছু জানবে না। কিন্তু আমরা বারবার ওই জন্য জিজ্ঞেস করি এই এই কারণ যে আমাদের যে মেশিন তৈরি হয়েছে, মেশিন সাকসেসফুল, বাতাসা বেরোচ্ছে কি না সেটা দেখবেন, ড্রপিং ঠিক হচ্ছে কি না সেটা দেখবেন, তারপরে আমরা তো বারবার বলে থাকি, শুধু আমাদের কোম্পানি নয় যে কোনো কোম্পানি দেবেন, আপনি তিনটে জিনিস খুব ভালো করে দেখবেন। একটা হচ্ছে যেটা আপনি পার্ট জানেন, হাতে তৈরি করতে জানেন, তাহলে পার্টটা জানার পরে আপনি যখন হপারে দিচ্ছেন, হপারে দেওয়ার পরে আপনার ফেটারে যখন দিচ্ছেন, ফেটার ঠিক চালু হচ্ছে কি না, ফেটছে কি না, তারপর আপনার যেটা বেড রোলিং ঠিক মতন হচ্ছে কি না, স্পিড কন্ট্রোলারগুলো ঠিক কাজ করছে কি না, সেই সঠিক সব কিছু দেখে শুনে তারপরে আপনি মেশিন কিনবেন। তো আমাদের কারখানা দেখলেন, কারখানা কেমন লাগলো? ভালো লাগে, খুব ভালো লাগে। ঘুরেছেন পুরো? মানে আমাদের তো শুধু বাতাসা মেশিন নয়, দেখলেন মুড়ি মেশিন, জল ট্যাঙ্কি, তারপরে আপনার ট্রলি, তারপরে আপনার এই যে সায়েন্স যেগুলো তৈরি হয়, চিড়ে মেশিন, সব কিছুই আমাদের তৈরি করছে। হ্যাঁ, বুঝলেন? তো আপনি এই যে মেশিনটা নিয়ে যাচ্ছেন, কবে থেকে শুরু করবেন মোটামুটি? তা বাড়ি নিয়ে যে এক সপ্তাহ 10 দিন 10 দিনের ভিতরে আপনি চালু করবেন, তাই তো? হুম। আর আমাদের এই মাকালি কোম্পানির এর আগে শুনেছিলেন, নাম শুনেছিলেন যে ওখানে ভালো বা এখানে যাবো? লোকের মুখে শুনেছি। আচ্ছা, আমাদের মেশিন আরও কোথাও চলছে দেখে এক এক জায়গায় দেখেছি আমি, সেইখানে দেখেই। আচ্ছা, ওখানে দেখে এসছেন? ওখানে কেমন চলছে যেটা দেখে এসছেন? ভালো চলছে, ভালো চলছে, ভালো চলছে। ও, সেই একটু মানে উৎসাহ নিয়ে তারপরে এসছেন আপনারা? আচ্ছা দাদা, বসুন বলে আপনি তো এর আগে আমাদের মেশিন কিনে নিয়ে গেছেন নাকি? হ্যাঁ। তো আপনার মেশিন কেমন চলছে বলুন? আমি তো এই 5 মাস চালাচ্ছি, আমার মেশিন ভালো ভালো চলছে, কোনো অসুবিধা হয়নি তো? না। আর আপনার দেখেই হয়তো এই দাদাকে আপনি নিয়ে এসছেন, কেমন দাদা, কেমন মানে কেমন চালাতে পারবে? তো আমি সেদিন বারবার জিজ্ঞেস করলাম দাদা, বাতাসার কারিগর, 20 বছর বাতাসার পাকের লোক, দাদা মেশিন চালাতে পারবে না? এটাই আর কি। তো আপনি তো আছেন, আপনি তো চালানোটা শিখিয়ে দেবেন 100%। ঠিক না? আর আপনি আমাদের কোম্পানির তরফ থেকে বলুন যে আপনি তো এই নিয়ে আপনি দ্বিতীয়বার এলেন, কেমন লাগছে কারখানা, কেমন লাগছে আমাদের ব্যবহার, কেমন লাগছে? না, 100% এখানে প্রতিষ্ঠান ভালো এবং সঠিক প্রতিষ্ঠান। আপনারা যদি মেশিন কিনতে চান এই নম্বরে যোগাযোগ। আমার নাম মৈনাক মণ্ডল, আমার মোবাইল নাম্বার 9775005042। আমার বাড়ি হচ্ছে কাশীনগর, রায়দিঘি। যদি মেশিন দেখতে চান আমার কাছেও আসতে পারেন, কিংবা এই প্রতিষ্ঠানে চলে আসবে, এই প্রতিষ্ঠান সঠিক করবে। আর একটা বলি, ওভারঅল আপনাকে আর একটা বলি যে ব্র্যান্ডেড চিটিং বাস ওর কাছে মেশিন নেবেন না, পিওর চিটিং বাস। এবং ওর মেশিন আমার ঘরে এখনও পড়ে আছে, দেখিয়ে দেবো, 1,00,000 টাকার মেশিন নিয়েছে, সে মেশিন পুরো ফ্লপ। এবং আমার কাছে 1,000 একটা নমুনা আছে ব্র্যান্ডেড মেশিন, ওর নাম বলছি সঞ্জীব কর্মকার, পিওর চিটিং বাস। এবং ওই ওই চোয়ার পাল্লায় কেউ করবেন না, রিকোয়েস্ট করছে সমস্ত কাস্টমারকে আমি রিকোয়েস্ট করছি। দেখুন, এইভাবে অনেক কারখানাতে লুটছে এবং পয়সা মানে মেশিন খারাপ দিয়ে পয়সা নিয়ে নিচ্ছে, তারা মেশিন চালাতে পারছে না। আমাদের কাছে প্রচুর ফোন আছে,
যে দাদা ফেঁসে গেছি অমুক জায়গা নিয়ে ফেঁসে গেছি অমুক জায়গা নিয়ে ফেঁসে গেছি, তো সেই সম্পর্কে আপনি একটু বলে দেন আরেকবার। এবং সোনারপুর আছে সঞ্জীব কর্মকারের সাতখানা মেশিন, ওই সুন্দরবনে আপনার আছে ক্যানিং, ক্যানিং আছে তিনখানা মেশিন, পুরো সেই মেশিন পড়ে আছে। প্রত্যেক দিন ভদ্রলোক আমাকে ফোন করে যে মেশিনটা নিয়ে কিছু করা যায়, কিন্তু ওই মেশিন চালানো সম্ভব নয় এবং আনসাকসেসফুল মেশিন আছে ওই মেশিন। মেশিনটা কিছু করতে পারবো না, যদি আপনার নতুনভাবে ব্যবসা করতে চান তো এই প্রতিষ্ঠানে চলে আসুন, কিছু যদি কনসিডার করে মালিক বুঝে নেবে ওটা, ওটা আমার হাতে নিয়ে আমি কিছু করতে পারবো না। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আর আপনি তো নিয়ে যাচ্ছেন, যদি কোনো অসুবিধা হয় উনাকে বলবেন, ঠিক আছে, উনি নিশ্চয়ই চালানো শিখিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ দাদা।